মার্গট রবিকে ফ্যান্টাস্টিক ফোরের এবার তো অলমোস্ট কনফার্ম অ্যাজ অল মাস্কেলের সাথেও কথা চলছে অ্যাজ লেডি থিং রোলটি। হ্যালো ভাই ব্রাদার্স, কী হাল ছিল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করবো মার্ভেল আপকামিং ফ্যান্টাস্টিক ফোরের লেটেস্ট কিছু আপডেট নিয়ে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। শুরুতে আজ এই মুভির কাস্টিং এর উপর। তো স্ট্রং মুভি ইনসাইডার ড্যানিয়েল রেসপেন্স জানিয়েছেন যে মার্গট রবিকে ফ্যান্টাস্টিক ফোরের সু স্ট্রম ইনভিজিবল হুম্যানের রোলটিতে অফার করা হয়েছে। এর আগে সু স্ট্রমের রোলটির জন্য অনেক অ্যাক্ট্রেস যেমন জোদি কমার, ভেনেসা কিরবি, অ্যালিসন উইলিয়ামস, ক্রিস্টেন বেল, ইভেন মিয়া কুনিসকে নিয়েও রুমার্স উঠেছিল। বাট এইবার মার্গট রবির চান্সেস অনেক বেশি, যদি উনি অফারটি অ্যাকসেপ্ট করেন তবেই। তাছাড়া অ্যাডাম ড্রাইভার তো অলমোস্ট কনফার্ম অ্যাজ রিড রিচার্ডস মার্ভেলের অরিজিনাল ইউনিভার্সে। এর আগে অনেকের ওপর রিমার্স উঠেছিল, ইভেন অনেকে এটাও ভেবেছিল যে হয়তো জন কিরাসেন্সিকে এই রোলটি কন্টিনিউ করবে। বাট অ্যাডাম ড্রাইভারের রুমার আসার পর আর কারো নামই আসলো না, তো তাকে 98% কনফার্ম আমরা ধরে নিতেই পারি অ্যাজ আওয়ার রিড রিচার্ডস। তারপর মার্গট রবির মধ্যে একইভাবে পাওয়েল মাস্কেলের সাথেও কথা চলছে বলে অনেক ইনসাইডার্সের ধারণা। জনি স্ট্রম দ্য হিউম্যান টর্চ রোলটির জন্য যা 2005 সালে আমাদের ক্রিস ইভান্স প্লে করেছিলেন, আর লাস্ট মাইকেল বি জর্ডান প্লে করেছিলেন 2015, যা কি ছিল আমরা সবাই জানি। অন্যদিকে দ্য থিং রোলটি নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন মিয়া কুনিস কিছুদিন আগে। একটি ইন্টারভিউতে যখন তাকে রিপোর্টার্সরা চেপে ধরে তখন সে বলে ফেলে যে তিনি সু স্ট্রং রোলটি প্লে করছেন না, কিন্তু তিনি জানেন যে রোলটি কে প্লে করতে পারেন। যার মানে হয়তো সেও মুভির সাথে ইনভলভ আছেন, যার কারণে শেষে এটা পর্যন্ত রিউমার্স উঠেছিল যে তাকে অ্যাজ লেডি থিং রোলটি দিতে চাচ্ছেন হয়তো মার্ভেল। লাইক সিরিয়াসলি, যদিও কমে শেরন ভেন্টুরা নামের একটি ক্যারেক্টার এক্সিস্ট করে যে কিনা সি থিং এ ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, তো মার্ভেল চাইলেই তাকে ইন্ট্রোডিউস করতে পারে অ্যাজ এমসিইউ সি থিং। মার্ভেল স্টোরিজের জন্য এটা কোনো নতুন বিষয় নয়, মেল ক্যারেক্টার্সদের ফিমেল বানিয়ে দেওয়া। যাই হোক, কিছুদিন পরেই এই মুভির কনফার্ম কাস্টিং এর খবর এসে পড়বে, কারণ জানুয়ারি থেকেই এর ফিল্মিং শুরু হওয়ার কথা আছে। এটি মূলত ডেডপুল 3 এর পর মার্ভেলের ফেজ 6 এর সেকেন্ড মুভি হবে বলে ধরা আছে, যা কিনা 14 ফেব্রুয়ারি 2025 রিলিজ হবে। ম্যাট শেকম্যান ওয়ান্ডার ভিশন আর গেম অফ থ্রোনস এর ডিরেক্টর এই মুভিকে ডিরেক্ট করবেন, এবং স্ক্রিপ্টের জন্য জর্জ ফ্রিডম্যানের সাথে কথা চলছে, যিনি এর আগে আবার দ্য ওয়ে অফ ওয়াটারের মতো ভালো মুভির স্ক্রিপ্টের সাথে জড়িয়েছিলেন। ওভারঅল মার্ভেল এখন অনেকটাই সিরিয়াস তাদের কোয়ালিটি আর কন্টেন্টকে নিয়ে, তো আশা করা যায় ঠিক আগের দিনগুলো আবার ফিরে আসবে, যখন আমরা আবার গলা ফাটিয়ে চিল্লাতে পারবো সিনেমা হলসগুলোর মধ্যে।